সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকল সুস্থ আছেন, ভালো আছেন, ইমরান বিউটি আগের সাথে আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের তো আমি সুস্থ আছি, ভালো আছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টা হচ্ছে অ্যাঞ্জেল মাছ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন, আর সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা অ্যাঞ্জেল মাছ সম্পর্কে মোটামুটি ভালো কিছু ধারণা পেয়ে যাবেন, এবং অ্যাঞ্জেল মাছ কোন সাইজের মাছ চাষ করলে যারা বিগিনার রয়েছেন কোন মাছ ভালো হবে, কী সাইজের ভালো হবে সে সম্পর্কেও আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি বলেছিলাম যে অ্যাঞ্জেল মাছ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সেই বিষয় সম্পর্কে আজকে ধারণা দিব। অ্যাঞ্জেল মাছ চাষের ক্ষেত্রে আপনারা কোন মাছ এবং কোন সাইজের মাছগুলো চাষ করবেন সে সম্পর্কে ধারণা দেব। তো অ্যাঞ্জেল, আগে আপনাদেরকে অ্যাঞ্জেলের সাথে পরিচয় করিয়ে নিই। অ্যাঞ্জেল হচ্ছে একটি দক্ষিণ আমেরিকা থেকে আওয়া একটি মাছ, আমদানিকৃত একটি মাছ। দক্ষিণ আমেরিকার যেই ইয়ের যেই ঝর্ণা রয়েছে, ঝর্ণাতে পানির যে ধারা রয়েছে সেই ধারার মধ্যে অ্যাঞ্জেল মাছ তৈরি বসবাস ছিল, ওইখান থেকে অ্যাঞ্জেল মাছকে সংগ্রহ করা হয়। অ্যাঞ্জেল মাছ মোটামুটি 8 ইঞ্চি 9 ইঞ্চির মতো অ্যাঞ্জেল মাছ হয়ে থাকে। তো অ্যাঞ্জেল আর অ্যাঞ্জেল নামকরণের কারণ হচ্ছে এটা দেখতে প্রায় অ্যাঞ্জেলের মতোই। অ্যাঞ্জেল যে সময় নিচের আকারের নামে, অ্যাঞ্জেল অর্থ হচ্ছে পরী। তো এটার যে ডানা টানা ডানা মানা সব কিছু মিলিয়ে দেখলে যে বোঝা যায় এটা একটা অ্যাঞ্জেলের মতোই, পরীর মতোই, তাই এই কারণে একে অ্যাঞ্জেল ফিশ বলা হয়। তো এখন বলবো, আপনারা যারা নতুন বিগেনার রয়েছেন তারা অ্যাঞ্জেল মাছের ক্ষেত্রে অনেকটাই সাবধানতার সাথে এটা চাষ করা লাগে। কারণ হচ্ছে অ্যাঞ্জেল একটি টেম্পারেচার অতিরিক্ত আপডাউনের সহ্য করতে পারে না। তারা অতিরিক্ত ফলক, যেরকম ধরেন 28 থেকে আপনার 35-36-এর দিকে টেম্পারেচার চলে গেল তাহলে ওরা মারা যাবে, এবং এর কারণে আপনাদের সবসময় টেম্পারেচারটা এক রাখার চেষ্টা করতে হবে। আর হচ্ছে অ্যাঞ্জেল মাছের আপনার প্রতিদিন যদি আপনারা পারেন যে পানি 20% বা 10% বা 30% পানি চেঞ্জ করে দিতে পারেন তাহলে অ্যাঞ্জেল মাছের জন্য ভালো। আর যদি আপনারা যদি প্রত্যেকদিন চেঞ্জ না করতে পারেন তাহলে তিন দিন পরে পরে পানি চেঞ্জ করবেন। আর যদি আপনারা 3 দিন পরে পরে পানি চেঞ্জটা না করতে পারেন অবশ্যই আপনারা সপ্তাহে একদিন আপনারা অ্যাঞ্জেল মাছের পানি চেঞ্জ করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই যদি একদিনে পানি চেঞ্জ করতে না পারেন তাহলে 3 দিনের সময় চেঞ্জ করার চেষ্টা করবেন। আর যদি 3 দিনের সময় না পারেন অবশ্যই আপনারা প্রত্যেক সপ্তাহে পানি চেঞ্জ করবেনই। কারণ হচ্ছে অ্যাঞ্জেল হচ্ছে একটি প্রবাহমান নদীতে বা প্রবাহমান সমুদ্রে থাকা মাছ। তো এদের জন্য পানি চেঞ্জ করলে এদের গ্রোথের ক্ষেত্রে এবং এদের শারীরিক যে দুর্বলতা বা শারীরিক যে পানি চেঞ্জ করার মাধ্যমে শক্তি এবং শারীরিক তাদের অক্সিজেনের লেভেলটা হাই করতে সাহায্য করে। তো আপনারা প্রত্যেক সপ্তাহে কমসে কম একবার পানি চেঞ্জ করতে হবে, যেটা বাধ্যতামূলক। আর যারা নতুন বিগিনার রয়েছেন তাদের উদ্দেশ্যে যে মাছ যেই সাইজে অ্যাঞ্জেল মাছ আনার কথা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই 3 ইঞ্চি 3.5 ইঞ্চি বা হাফ সাইজে যে অ্যাঞ্জেলগুলো রয়েছে মিডিয়াম বয়সের, ওই অ্যাঞ্জেলগুলো পিয়ার মেলান আনার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এরা হচ্ছে এক ধরনের মাছ বলতে পারেন, যে মাছগুলো একটার সাথে আরেকটা ছোট অবস্থায় জোড়া মিলানোর পর যদি একটা ফিমেল অথবা একটা মেল যদি মারা যায় তাহলে যদি স্টকে একটা মেল থাকে ফিমেল না থাকে ওই ফিমেলটা ছাড়া আর কোনো ফিমেলের সাথে ওরা জোড়া ভিড়বে না, সারা জীবন সিঙ্গেলই থেকে যাবে। তো আপনাদের এই জিনিসটা মেনটেন করতে হবে যে অবশ্যই আপনাদের একটা জোড়া মিলানো অ্যাঞ্জেল নিয়ে আসতে হবে। জোড়া মিলানো অ্যাঞ্জেল যদি নিয়ে না আসে তাহলে আপনাদের বিগিনারের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে। আর যারা ধরেন যে ইয়ানে পড়েছে ছোটো সাইজের অ্যাঞ্জেল এনে পড়েছে, ছোটো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি অ্যাঞ্জেল এনে পড়েছে, অ্যাঞ্জেল আনার পরেও খাবারের দিক দিয়ে অনেক সমস্যা হচ্ছে, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবো। আপনারা যারা ছোটো সাইজের অ্যাঞ্জেল বিগিনাররা নিয়ে এসেছেন খাবারের ক্ষেত্রে, এরা বেশিরভাগ খাবার পছন্দ করে নিচে লেয়ারে যে খাবারগুলো থাকে ওই খাবারগুলো পছন্দ করে, উপরে ভাসমান ফিড থেকে নিচের খাবারগুলোরা খেতে বেশি বেশি পছন্দ করে। তো আপনারা তো সেটা নিয়ে চিন্তা করার কিছুই নেই। আপনাদের যে পিরিয়ড ফিডগুলো রয়েছে, যেরকম ধরেন এখানে একটি ফিড রয়েছে দেখুন, কোয়ালিটি গোল্ড রয়েছে, অপটিমাম রয়েছে। আপনারা এই ফিডগুলোকে যদি, এগুলো হচ্ছে ভাসমান ফিড, এগুলো যদি আপনি গুঁড়ো করে ফাঁকি করে দেন তাহলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চির অ্যাঞ্জেলের বাচ্চাটা নর্মালি খেতে পারবে।
তো আপনাদের অ্যাঞ্জেল মাছের ক্ষেত্রে খাবারের ভিন্নতা প্রয়োজন। আজকে যেমন ধরেন প্যারেট ফিড দিলেন, কালকে আবার অন্য ফিড দিলেন, বা পরের দিন আবার লাইট ফুড দেওয়ার চেষ্টা করবেন। লাইট ফুডের মধ্যে যেরকম রয়েছে ডাফনি রয়েছে, তারপর হচ্ছে মশার লার্ভা রয়েছে, তারপরে আরো ধরনের নানা ধরনের ই রয়েছে, তো আমরা এই জিনিসগুলো ব্যবহার করবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইমরান বিওটেকের সাথে থাকবেন, আর দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর দয়া করে লাইক করে দিবেন। লাইক মোটিভেশন হিসেবে কাজ করে, এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা। আসসালামু আলাইকুম।